আসসালামু আলাইকুম डियर ফিউয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে একটু গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব দানি মোড প্যারাগ্রাফ ইজ এ স্ট্রিট হকার প্যারাগ্রাফটি অত্যন্ত সহজ সাবলীল ভাষায় বাংলা অর্থ সহ আলোচনা করব लेट्स स्टार्ट দেখো डियर স্টুডেন্টস এ স্ট্রিট হকার মানে হলো একজন পথ ফেরিওয়ালা এ স্ট্রিট হকার ইজ এ পারসন অফ লো ইনকাম একজন পথ ফেরিওয়ালা হচ্ছেন নিম্ন আয়ের একজন ব্যক্তি এখানে লো ইনকাম মানে হচ্ছে নিম্ন আয় হি সেলস হিজ প্রোডাক্টস ওয়াকিং ফ্রম স্ট্রিট টু স্ট্রিট তিনি তার পণ্যগুলো রাস্তায় রাস্তায় হেঁটে বিক্রি করেন হি ইজ ভেরি সিম্পল ইন হিজ লাইফ তিনি তার জীবনে খুব সহজ সরল ভেরি সিম্পল মানে খুব সহজ সরল হি লুকস শেভি অ্যান্ড রাস্টিক তাকে দেখতে হীন ও গ্রাম্য মনে হয় সেভি মানে হচ্ছে হীন আর রাস্টিক মানে গ্রাম্য হি ডাজ নট হ্যাভ মাচ অ্যাম্বিশন ইন লাইফ তার জীবনে ব্যাপক উচ্চাকাঙ্ক্ষা নেই এখানে অ্যাম্বিশন মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা আমরা পরের সেন্টেন্সে চলে আসলাম হি ডাজ নট হ্যাংকার আফটার মানি তিনি টাকার পিছনে লালায়িত হন না হ্যাংকার আফটার মানে হচ্ছে লালায়িত হওয়া হ্যাংকার আফটার মানে লালায়িত হওয়া তোমরা অবশ্যই ওয়ার্ড मीनिंग লিখে রাখবে তাহলে তোমাদের পড়তে বুঝতে আয়ত্ত করতে এবং পরীক্ষায় অ্যান্সার করতে সুবিধা হবে পরে সেন্টেন্স দেখো হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ তিনি তার যা আছে তা নিয়ে সন্তুষ্ট স্যাটিসফাইড মানে সন্তুষ্ট হি আর্নস ভেরি লিটল তিনি খুব সামান্য উপার্জন করেন আর্নস মানে উপার্জন করেন বাট হি ইজ হ্যাপি উইথ হিজ আর্নিংস কিন্তু তিনি তার উপার্জন নিয়ে খুশি আর্নিংস মানে উপার্জন হি নোজ দ্য ডিমান্ডস অফ হিজ কাস্টমার্স তিনি তার ক্রেতাদের চাহিদা জানেন ডিমান্ডস মানে এখানে চাহিদা সো হি ব্রিংস দ্য নেসেসারি প্রোডাক্টস ফর দ্যাম তাই তিনি তাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসেন হি ইউজুয়েল সেলস বেডশিটস বেড কভার্স হাউস হোল্ড ইউটেনসিলস কসমেটিক্স স্টেশনারি আইটেমস টয়েজ অ্যান্ড শো অন তিনি সাধারণত বিছানা বিছানা কভার গৃহস্থালী জিনিসপত্র প্রসাধনী স্টেশনারি জিনিসাদি খেলনা ইত্যাদি বিক্রি করেন এখানে কসমেটিক্স মানে প্রসাধনী হাউস হোল্ড ইউটেনসিলস মানে গৃহস্থালী জিনিসাদি টয়েজ মানে খেলনা সো অন মানে ইত্যাদি এই স্ট্রিট হকার গোজ টু সেল হিজ প্রোডাক্টস হোয়েন মেইল মেম্বার্স আর নট অ্যাট হোম একজন পথ ফেরিওয়ালা তার পণ্যগুলো বিক্রি করতে যান যখন বাড়িতে পুরুষ সদস্যরা থাকেন না মেইল মেম্বার্স মানে পুরুষ সদস্যরা ওকে আমরা পরের সেন্টেন্সে আসলাম অ্যাকচুয়ালি হি নোজ হিজ টাইম অফ বিজনেস সত্যিকারে তিনি তার ব্যবসায়ের সময় জানেন হি কনভিনসেস দ্য ওমেন অ্যান্ড দ্য চিলড্রেন ভেরি ইজিলি তিনি নারী ও শিশুদের খুব সহজেই প্রভাবিত করেন দাজ হি মেক্স সাম প্রফিট এভাবে তিনি সামান্য লাভ করেন বা কিছু লাভ করেন

ভিডিওটি দেখলে তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইটন আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমি নতুন কোনো পোস্ট নিয়ে আসলে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আল্লাহ হাফিজ